হ্যালো এভরিওয়ান, দিস ইজ সায়ন। চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড দিস ভিডিও ইজ দ্য রিভিউ অফ অঙ্কুশ হাজরা স্টারার ভিলেন, এসবিএফের ব্যানারের নতুন ছবি, পুজোর ছবি ভিলেন। সিনেমাটা ডিরেকশন দিয়েছেন বাবা যাদব, অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, ঋতিকা সেন। কিন্তু শুরু করার আগে আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অল গাইজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। 1.1K সাবস্ক্রাইবার হয়েছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। তো শুরু করা যাক। হোয়াটস আপ গাইস, তো ভিলেনের প্লাস পয়েন্ট তো একটাই বস সিনেমাটাতে, দ্য জেস্টার অফ অঙ্কুশ হাজরা, দ্য বডি, দ্য ফিজিক্স, দ্য প্লাস পয়েন্ট সিনেমাটার, দিস ইজ দ্য প্লাস পয়েন্ট অফ ভিলেন। পুজো যে ছটা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে থেকে ভিলেনও একটি ছবি। মিমি চক্রবর্তীর অঙ্কুশের কেমিস্ট্রি খুব ভালো, ঋতিকা সেন ওকে, এটুকুনি বলতে পারেন যে ঋতিকা সেন ইজ দ্য ওয়ান অফ দ্য লুজ পয়েন্ট অফ দ্য মুভি। অ্যাপার্ট ফ্রম দ্যাট অঙ্কুশ, মিমি গুড। অঙ্কুশ হাজরা ডেসপারেটলি নিজের ইমেজটা চেঞ্জ করতে এই ছবিটি করেছেন, বোঝাই যাচ্ছে। কারণ ওনার যে ইমেজ ছিল, ফান লাভিং, হ্যাপি গো লাকি, একটু রোম্যান্টিক, একটু সফট রোম্যান্টিক, একটু কমেডি টাইপের সিনেমা উনি করছিলেন, সেখান থেকে ভিলেন ইজ আ গুড অ্যাটেম্প। কিন্তু এতগুলো হাই বাজেট সিনেমার মধ্যে ভিলেন কতটা পিক নেবে? ভিলেন কিন্তু শুধুমাত্র অঙ্কুশের ফ্যান্সরা খুব উপভোগ করবে, এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট স্টোরিতে নতুনত্ব কিছু নেই। দ্য অনলি প্লাস পয়েন্ট অফ দ্য মুভি ইজ অঙ্কুশ হাজরার ফিজিক্স অ্যান্ড ইজ জেস্টার, খুব ভালো মানিয়েছে আর খুব ভালো অভিনয়ও করেছে। সো ইটস আপ টু ইউ গাইজ অল, আপনারা ভিলেন দেখবেন কি দেখবেন না, ইটস আ ওকে মুভি। কিন্তু এত সিনেমার মাঝখানে কতটা জায়গা করে নেবে এটা সময় বলবে। টিল দেন টেক ইউর গাইজ, সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার দ্য ভিডিও, ক্লিক দ্য বেল আইকন, আর অবশ্যই পুজো ভালো করে কাটান। সবাই ভালো থাকবেন, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাভ ফান গাইজ, হ্যাভ ফান, হ্যাভ ফান।